হার না মানা তামান্না। তামান্না নোরার শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি, শুধু পা দিয়েই তিনি জয় করেছেন জীবনের সব কঠিন পরীক্ষাগুলো। প্রথম প্রথম যখন আমি লিখতাম তখন আমার পায়ের ফাঁকটা ব্যথা হতো, শক্ত হতো, আস্তে আস্তে এটা এখন হয়ে গেছে, এখন আমার কাছে এটা কিছুই না। আমার স্কুলে যেতে খুবই ভালো লাগে, যেদিন স্কুলে যাই না সেদিন আমার খুবই মন খারাপ হয়। আমার পড়াশোনার পাশাপাশি আমার ছবি আঁকাতে অনেক ভালো লাগে, নদীর ছবি, বাড়ি, গাছপালা আর বিশেষ করে মানুষের ছবিটা আঁকাতে বেশি ভালো লাগে। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তই তার সংগ্রামের, কিন্তু এসবে কোনো ভ্রূক্ষেপ নেই মেয়েটির। তার দৃষ্টি এখন অনেক দূরে, শিক্ষার সর্বোচ্চ শিখরে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও সে GPA 5 পেয়েছে। উপযুক্ত পরিচর্যা পেলে তামান্না বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। যশোরের বাঁকড়াজোনা বালি খান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে তামান্না নুরা, সে বিজ্ঞান বিভাগের ছাত্রী। যশোরের জিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রওশনালী ও খাদিজা পারভিন শিল্পীর মেয়ে তামান্না, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে বড়। হুইল চেয়ারে করে তামান্নাকে স্কুলে আনা নেয়া করেন তার বাবা। তার নিয়ে যে একটা ফিউচার চিন্তা ভাবনা আমরা করি, এটা আমাদের কি সম্ভব হবে কিনা, কারণ এখন দেখা যাচ্ছে সে সায়েন্স নিয়ে পড়ছে, পরবর্তীতে ভালো একটা কলেজে ভর্তি করতে গেলে সেখানে তার সহযোগিতা করা বা সেখানে থেকে তার মেয়েরা, অনেক মেয়েরা হোস্টেলে থাকে কিন্তু সে হোস্টেলে থাকতে পারবে কি না, বা আমরা তাকে নিয়ে হোস্টেলে রাখতে গেলে তার মায়েরও পাশাপাশি থাকার প্রয়োজন হয়, কিন্তু সেই অবস্থায় আমি সামর্থ্য কুলোতে পারবো কি না এটাও আর কি সম্ভব হবে কি না এটাই নিয়ে ভাবি। তামান্না জানায় তার খুব ইচ্ছা মেডিসিন বিষয়ে চিকিৎসক হওয়ার, কিন্তু সে জানে না শারীরিক অসুবিধার কারণে তার সম্ভব হবে কি না। আমার ডাক্তার হওয়ার ছোটবেলাতে স্বপ্ন ছিল, কিন্তু বিভিন্নভাবে দেখছি যে আমি প্রতিবন্ধী নাও হতে পারে, সম্ভাবনাও না হতে পারে। হাত পা নেই তাও আমার অতদূর কষ্ট না, পড়াশোনা হারায় ফেলালে এতদূর কষ্ট পাবো, আমার মনে হয় আল্লাহ আমার কষ্ট দেবে না, অত নিশ্চয় এগোতে পারবো।